हेलो व्यूअर्स, माय डेली विलेज থেকে আমি তনুশ্রী। आज আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো সরষে ইলিশ। বাঙালিদের খুব পছন্দেরই এই রেসিপিটা, যেটা হলে বাঙালিরা আর অন্য কিছু দরকার হয় না, এই ইলিশ মাছ দিয়েই খাওয়া হয়ে যায়। তাই আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখুন এই রেসিপিটা বানাতে গেলে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে আমার সরষে লাগছে 2 টেবিল স্পুন। আমি সরষে নিয়ে নেব, আর সাদা সরষে নিচ্ছে 1 টেবিল স্পুন। এটাকে আমি 20 মিনিট জলে ভিজিয়ে রাখব, কারণ জলে না ভিজিয়ে রাখলে যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যায় না। তাই আমি এটাকে জলে ভিজিয়ে রাখব 20 মিনিট। এটাকে ভালো করে আমি ভিজিয়ে দিচ্ছি। এবার আমি সরষেটাকে ছেঁকে নিয়েছি, এই যে দেখুন কতটা সরষে ছিল, আমি এটাকে ছেঁকে নিয়েছি, না হলে ভালো লাগবে না দেখতে। এবার আমি অন্য একটা পাত্র নিয়েছি, তাতে আমি 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। এটাকে আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নেব, না হলে এই মশলাটা তেলের মধ্যে দিলে পুড়ে যাবে। তাই এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, দেখুন ভালো করে বানিয়ে নিলাম। এবার আমার লাগছে লঙ্কা, সরষে বাটা, কালো জিরে আর ওই পেস্ট। আর আমি নিয়েছি 4টে মাছ, ইলিশ মাছের 4টে চাকা। কড়াইতে প্রথমে আমি বেশি করে তেল দিয়ে নেব, আর এই রান্না করতে, এই মাছটি রান্না করতে গেলে আমার সরষে তেল লাগবে। সরষে তেলে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে আমি দিয়ে দেব লঙ্কা একটু ভেজে নিয়ে, তারপরে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে একটু কষতে হবে, দেখুন আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, কষে নিচ্ছি এগুলোকে, আমি ভালো করে কষে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী, এটাকে ভালো করে কষে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, দেখুন আমি আস্তে আস্তে মাছগুলোকে একের পর এক দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো দেয়া শেষ হয়ে গেছে, এবার এটাকে আমি বেশি নাড়াচাড়া করব না, আস্তে করে এর মধ্যে অল্প করে 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। দেখুন আমি এটা ঢাকনা দিয়েছি, আর আমার 1 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব আস্তে আস্তে, যাতে ভেঙে না যায়। দেখুন আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি, এ দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সরষে বাটা, যে সরষে বাটাটা করেছিলাম সেটাই দিয়ে দেব। দেখুন আমার এটা ফুটে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা সরষে বাটা ইলিশ। এবার আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কাঁচা সরষের তেল, যেটা না দিলে এই সরষে ইলিশ ভালো লাগে না, এই দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেব, নিয়ে 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। 1 মিনিটের জন্য রান্না হতে দেব, যে আমার 1 মিনিট হয়ে গেছে, দেখুন এটা ফুটে গিয়েছে, আর আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্না প্রায় কমপ্লিট, গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখুন আমি সার্ভ করব, কত সুন্দর হয়েছে কালারটা। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। শেয়ার ও লাইক করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।